ডট দুটোই পাওয়া? হ্যাঁ, ডট দুটোই পাওয়ার। ভিতরে বিস্কিট কালারের সিট কভার লাগানো আছে, সেন্ট্রাল এসি দেওয়া আছে, খুব ফ্রেশ অবস্থায় আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। এই লাইটগুলো অরিজিনাল লাইট এবং গ্রিলটা দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে। বাম্পারটা দেখেন কোথাও কোনো দাগ নাই এবং চাকাগুলো দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে। 6 মডেল, 10 রেজিস্ট্রেশন, খুব সুন্দর একটা গাড়ি। লাইটগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো দাগ দুগ নাই, মানে স্কেচ নাই। তারপর হলো আপনার টয়োটা এক্স করোলা, এটা হলো 5 মডেল, 11 রেজিস্ট্রেশন, 31 সিরিয়ালের গাড়ি। গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে, লাইটগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, বাম্পারটা দেখেন কোথাও কোনো দাগ স্কেচ নাই। এটার মডেল হলো আপনার 2004 মডেল, আর রেজিস্ট্রেশন সিসি হলো 1300, কাগজ 24 পর্যন্ত কমপ্লিট করা আছে, খুব সুন্দর একটা গাড়ি। লাইটগুলো দেখেন ভাই, যদি লাইটগুলো দেখাই, সিএনজি করা আছে না? হ্যাঁ, সিএনজি করা আছে। এটা লাইটগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, গ্রিলটা দেখেন বাম্পার থেকে শুরু করে যা আছে এভরিথিং খুব ফ্রেশ অবস্থায় আছে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আমার অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া, সবার সাপোর্ট চাচ্ছি। আর বিশেষ করে আমরা আজকে কিন্তু চলে আসছি অন্তকার সেন্টার। আর অন্তকার সেন্টার মানে দেখছেন গাড়ি কত কালেকশন, আইএসটি থাকবে, নোয়া থাকবে, প্রবক্স থাকবে এবং 110 থাকবে। যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই কন্টিনিউ করতে থাকেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো প্রিয় বন্ধুরা, আমার সাথে কিন্তু অন্তকার সেন্টার থেকে পুরো ভিডিওতে থাকছে রনি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন রনি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে প্রাইস কেমন থাকবে ভাইয়া? অবশ্যই সীমিত বিক্রি থাকবে, সীমিত থাকবে ইনশাআল্লাহ। আজকে প্রবক্স থাকবে না ভাইয়া? অবশ্যই প্রবক্স থাকবে, নিশান থাকবে, এক্স নোয়া থাকবে এবং রাশ থাকবে, আপনার করলা থাকবে দুইটা। আচ্ছা, এক্স করলা থাকবে দুইটা? হ্যাঁ, এক্স করলা থাকবে দুইটা। এই পাশে কিন্তু রাশ দেখতে পাচ্ছেন, রাশ আছে। হ্যাঁ, আর এই পাশে আছে আবার প্রবক্স, দেখেন খুব সুন্দর অবস্থায় আছে এবং গ্রিলটা দেখেন খুব ফ্রেশ অবস্থায়, একটা স্টিলের সুন্দর একটা বাম্পার লাগানো আছে এবং চাকাগুলো দেখেন বিটগুলো খুব সুন্দর অবস্থায় আছে, সাইডে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে এবং প্রত্যেকটা আপনার দরজার হ্যান্ডেলে নিকেল লাগানো আছে। কোথাও কোনো দাগ নাই, স্কেচ নাই, সিএনজি করা আছে ভাইয়া? না, এটা অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ। 9 মডেল, 9 মডেল, রেজিস্ট্রেশন 9 রেজিস্ট্রেশন। সিসি কত রনি ভাই? সিসি 1300, পেপারস আপডেট, আপ টু ডেট। হ্যাঁ, কত দিবেন দাম? এটা দাম দেবো আমরা 920,000। 920, 920। আচ্ছা, তারপরে হলো আমরা টয়োটা এক্স নোয়া, এক্স নোয়া মডেল কত ভাই? 5 মডেল, 8 রেজিস্ট্রেশন, 5 মডেল, 8 রেজিস্ট্রেশন, খুব সুন্দর একটা গাড়ি ভাই। গ্রিলটা দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, লাইটগুলো প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় আছে। এটা হলো 53 সিরিয়ালের গাড়ি, খুব সুন্দর অবস্থায় আছে গাড়িটা, অরিজিনাল বিট মানে অরিজিনাল ই লাগানো আছে আপনার বাম্পারে, বডি কিট করা আছে, অরিজিনাল গ্লাসটা কিন্তু অরিজিনাল ভাই। এগুলো মনোগ্রামগুলো দেখা দেবেন, অরিজিনাল গ্লাস, চাকার বিটগুলো খুব সুন্দর অবস্থায় আছে, লাগানো আছে। আপনি ভিতরটা দেখেন খুব সুন্দর উঠেন লাগানো আছে এবং সাউন্ড সিস্টেম, ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে, ওকে আছে। দুই দরজা হলো পাওয়ার, ডট দুটোই পাওয়া? হ্যাঁ, ডট দুটোই পাওয়ার। ভিতরে বিস্কিট কালারের সিট কভার লাগানো আছে, সেন্ট্রাল এসি দেওয়া আছে, খুব ফ্রেশ অবস্থায় আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। 5 মডেল, 8 রেজিস্ট্রেশন, 5 মডেল, 8 রেজিস্ট্রেশন, কত দিবেন দাম? এটা দাম দিব আমরা 1,550,000। 1,550,000, ওকে। এরপর তারপর প্রবক্স দেখাই, ওকে। হ্যাঁ, টয়োটা প্রবক্স, এটা হলো আপনার 9 মডেল, 14 রেজিস্ট্রেশন, খুব ফ্রেশ একটা গাড়ি। লাইটগুলো অরিজিনাল লাইট এবং গ্রিলটা দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, বাম্পারটা দেখেন কোথাও কোনো দাগ নাই এবং চাকাগুলো দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে। প্রত্যেকটা দরজায় আপনার ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, সামনে গ্লাসটা অরিজিনাল, অরিজিনাল গ্লাস, সামনে বলেন সাইডে বলেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ভিতরটা দেখেন কালো, কালোর ভিতরে খুবই সুন্দর,
সাউন্ড সিস্টেম এসি ভালো সাউন্ড সিস্টেম এসি এবং ব্যাক ক্যামেরা একদম অল কমপ্লিট সিসি কত রনি ভাই সিসি হলো 1500 1500 সিসি গাড়ি খুব সুন্দর একটা গাড়ি সিএনজি করা আছে যদি পিছন চাটা দেখেন হ্যাঁ সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে 37 সিরিয়ালের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি মনে হয় ব্যাক লাইটগুলো একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এবং নতুন অবস্থায় আছে চাকার বিটগুলো খুব সুন্দর অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল দেওয়া বুঝছেন গ্রিন শেডগুলো অরিজিনাল অবস্থায় আছে খুব সুন্দর একটা ফ্রেশ নয়ার মডেল 1400 রেজিস্ট্রেশন হ্যাঁ নয়ার মডেল 1400 রেজিস্ট্রেশন খুব সুন্দর একটা গাড়ি কত দিবেন দাম এটা দাম দেব আমরা আজকে 1,50,000 1,50,000 দাম কমবে না আসলে আসলে বেশি কিছুটা কথা সাপেক্ষ কমবে তারপর তারপরে থাকবে আমাদের টয়োটা রাশ রাশ আচ্ছা রাশ এটা হলো আপনার 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন খুব সুন্দর একটা গাড়ি লাইটগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো দাগ দুগ নাই মানে স্কেচ নাই বাম্পারটা দেখেন খুব সুন্দর অবস্থায় আছে গ্রিলটা মনোগ্রামটা এবং পুরো সামনটা দেখলে আপনার গাড়ি আসলে খুব সুন্দর অবস্থায় দেখতে আপনি আপনি দেখলে মনে করুন না এটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি সামনে গ্লাস অরিজিনাল অবশ্যই অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাসে আপনি লোগো দেখবেন অরিজিনাল চাকাগুলো দেখেন খুব ফ্রেশ কন্ডিশন আছে এখনো এক বছর চালাইলেও আপনি চাকাটা চেঞ্জ করতে হবে না সিসি কত সিসি হলো 1500 ভিতরটা দেখেন খুব সুন্দর অবস্থায় আছে এসি ইঞ্জিন গিয়ার একদম পারফেক্ট অবস্থায় আছে আপনারা আসেন আমাদের অন্তকার সেন্টারে কোথাও কোনো গাড়ির কোথাও কোনো কাজ নাই একদম কমপ্লিট গাড়ি আসবেন নেবেন চালাইবেন সিএনজি করা আছে এটা অবশ্যই চিন না হ্যাঁ সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে পিছন সেটে যদি দেখাই লাইটগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল লাইট লাগানো আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল স্কলাটাই অরিজিনাল এটা স্টিলে বাম্পার দেওয়া আছে এবং এটা হলো আপনার টয়োটা রাশ খুব সুন্দর একটা গাড়ি দেখেন এই সাইডে আসেন প্রত্যেকটা দরজা হ্যান্ডেলের নিকেল লাগানো আছে ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কের ভিতরে খুব সুন্দর অবস্থায় আছে সামনেটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা প্রত্যেকটা দরজার প্যাডগুলা একদম কোথাও কোনো দাগ নেই খুব সুন্দর অবস্থা গ্লাসটা অরিজিনাল অরিজিনাল গ্লাস কত দিবেন দাম এটা দাম দিব আমরা আজকে 1480 দিব 1480 দাম কমবে তো পারে অবশ্যই আসলে কিছুটা সম্মান করা হবে এরপর এবং থাকবে পরে থাকবে আমাদের টয়োটা এক্স নোয়া এটা হলো 2 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন কাগজ 2424 পর্যন্ত কমপ্লিট করা আছে গাড়িটা দেখ যদি সামনে থেকে দেখাই দেখেন সামনে গ্রিল থেকে শুরু করে লাইটগুলো দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং স্ট্রেটা বাম্পার দেওয়া আছে এবং 11 সিরিয়ালের গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং চাকাগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে দরজার হ্যান্ডেলগুলো দেখেন প্রত্যেকটা হ্যান্ডেলে নিকেল লাগানো আছে ভিতরটা একটু দেখান খুবই ফ্রেশ অবস্থায় আছে এসি ভালো প্রতিটা দরজা উডেন লাগানো আছে এবং এসি সাউন্ড সিস্টেম এবং ব্যাক ক্যামেরা একদম পারফেক্ট অবস্থায় আছে সিলিন্ডার ফ্রেশ আছে হ্যাঁ অবশ্যই ফ্রেশ চেঞ্জ করা আছে না রনি ভাই চেঞ্জ করা আছে 90 সিলিন্ডার লাগানো আছে কোনো মাইল নেই তো না কোথাও কোনো মাইল কড়া কাড়া নাই আচ্ছা সামনে পিছনে গ্লাস লাইট সব কিছু সব অরিজিনাল আছে আচ্ছা 2 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন 2 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন কত দিবেন দাম এটা দাম দেব আমরা আজকে 1,250,000 1,250,000 ওকে এরপর থাকছে আবার প্রোবক্স হ্যাঁ এরপর থাকছে টয়োটা প্রোবক্স এটা হলো আপনার 3 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন খুব ফ্রেশ একটা গাড়ি যদি সামনে থেকে দেখায় আপনার লাইটগুলো দেখেন ভাই খুব ফ্রেশ অবস্থায় আছে এবং কেসিংটা খুব ফ্রেশ ফ্রেশ মনোগ্রামটা দেখেন খুব সুন্দর অবস্থায় আছে স্টিলে বাম্পার দেওয়া আছে এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং চাক্কাগুলো দেখেন চাক্কার বিটগুলো খুব সুন্দর অবস্থায় আছে এখনও বছরখানি চালাতে পারবে প্রত্যেকটা দরজা ছাইডে ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা হ্যান্ডেল মানে দরজার হ্যান্ডেলে নিকেল লাগানো আছে খুব ফ্রেশ অবস্থায় আছে ভিতরটা দেখেন সাউন্ড সিস্টেম এসি এবং ব্যাক ক্যামেরা খুব সুন্দর অবস্থায় আছে গাড়িটা ওকে আছে হ্যাঁ সব ওকে আছে আপনি দেখেন ভিতরটা নাইন হ্যাঁ 60 সিলিন্ডার লাগানো আছে এটার ভিতরে সিসি কত এটা ভাই সিসি হলো 1500 1500 সিসি গাড়ি ভিতরে ব্ল্যাক হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যদি পিছন সাইডে দেখাই দেখেন পিছন গ্লাসটা অরিজিনাল এবং লাইটগুলা অরিজিনাল লাইট খুব ফ্রেশ অবস্থায় আছে এটা হলো আপনার 25 সিরিয়ালের গাড়ি স্ট্রেটা বাম্পার লাগানো আছে খুবই সুন্দর ফ্রেশ অবস্থায় আছে গাড়ি এটা কত দিবেন দাম রনি ভাই এই গাড়ির দাম দেবো আমরা 780,000 780,000 এরপর তারপর হলো আপনার টয়োটা এক্স করোলা এটা হলো 5 এর মডেল 11 রেজিস্ট্রেশন 31 সিরিয়ালের গাড়ি
গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে, লাইটগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, বাম্পারটা দেখেন কোথাও কোনো দাগ স্কেচ নাই, খুব ফ্রেশ অবস্থায় একটা গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি। দেখেন চাকাগুলো, দেখেন চাকার বিটগুলো খুব ফ্রেশ অবস্থায় সুন্দর অবস্থায় আছে। প্রত্যেকটা দরজায় হ্যান্ডেলের নিকেল লাগানো আছে। ভিতরটা দেখেন বিস্কিট কালারের সিট কভার, হ্যাঁ উডেনগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, খুব সুন্দর অবস্থায় আছে। প্রত্যেকটা চাকা দেখেন বিটগুলা খুব সুন্দর অবস্থায় আছে। সামনে যদি দেখাই লাইটগুলা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে। গ্রিলটা দেখেন মনোগ্রামরা দেখানো যদি দেখাই ভাই খুব ফ্রেশ অবস্থায় আছে। এটা হলো 31 সিরিয়ালের গাড়ি, লাইট থেকে শুরু করে যা আছে ভাই সবই খুব সুন্দর অবস্থায় আছে। কত দিবেন দাম রনি ভাই আজকে? এটা দাম দেবো আমরা 13,20,000। ছোট করে শুরু করে দিছি ভাই 13,20,000, আসলে অবশ্যই কথা সাপেক্ষে কিছুটা কমবে। আর একটা সুন্দর একটা গাড়ি দেখাবো, এটা হলো টয়োটা আইএসটি। আইএসটি, হ্যাঁ এটার মডেল হলো আপনার 2004-এর মডেল, আর এর রেজিস্ট্রেশন সিসি হলো 1300, কাগজ 2424 পর্যন্ত কমপ্লিট করা আছে। খুব সুন্দর একটা গাড়ি, লাইটগুলো দেখেন ভাই, যদি লাইটগুলো দেখাই সিএনজি করা আছে না? হ্যাঁ সিএনজি করা আছে। এটা লাইটগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে। গ্রিলটা দেখেন বাম্পার থেকে শুরু করে যা আছে এভরিথিং খুব ফ্রেশ অবস্থায় আছে। এটা মোট কথা কোথাও কোনো কাজ নেই। সিসি 1300 চাক্কাগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে, এবং ভিতরটা দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে ভাই। সাউন্ড বলেন, ব্যাক ক্যামেরা বলেন, এসি থেকে শুরু করে যা আছে সবই পারফেক্ট অবস্থায় আছে। অল অপশন অটো, অল অপশন অটো। সিএনজি করা আছে ভাই? হ্যাঁ সিএনজি করা আছে। প্রত্যেকটা দরজার প্যাড দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে, ঠিক আছে। সুইচগুলো দেখেন একদম নতুনের মতন দেখা যায়। চাকাগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে, এবং যদি পিছনের সাইডটা আমরা দেখাই ব্যাকলাইটগুলো দেখেন খুব সুন্দর অবস্থায়, অরিজিনাল লাইট, কিন্তু এগুলো অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল লাইট। এবং এটা হলো আপনার 12 সিরিয়ালের গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি, ছোট ফ্যামিলির জন্য খুব ভালো একটা গাড়ি, বুঝছেন। উপর কন্ডিশনটা দেখেন, হ্যাঁ ফ্রেশ ফ্রেশ কন্ডিশন, মানে কোথাও কোনো দাগ নেই। পেপারস আপডেট, পেপারস হ্যাঁ আপডেট। কত দিবেন ওটি ভাই? এটা দাম দিব আমরা হলো 9,50,000। 9,50,000। ওকে আচ্ছা, এরপর থাকবে এক্সিও নাকি? এক্স করোলা, হ্যাঁ আচ্ছা। এটা হলো টয়োটা এক্স করোলা, 3-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, খুব ফ্রেশ একটা গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি। দেখেন লাইটগুলো সামনে থেকে যদি দেখাই আমাদের, লাইটগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে। গ্রিলটা দেখেন একদম নতুনের অবস্থা, ঠিক আছে। এটা স্টাইলে বাম্পার দেওয়া আছে, এবং চাকাগুলো বিটগুলো খুব সুন্দর অবস্থা আছে। আপনারা আসলে অবশ্যই পেয়ে যাবেন খুব সুন্দর অবস্থা। হ্যাঁ অরিজিনাল গ্লাস, সামনে সাইডে পিছনে যা আছে সব অরিজিনাল গ্লাস। হ্যাঁ ভিতরটা দেখেন, দাদা প্যাডগুলো দেখেন, এবং মাস্টার সুইচ থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। অল অপশন অটো। এটা এসির পারফরমেন্সটা কেমন ভাই? এসির পারফরমেন্সটা খুবই ভালো, খুবই সুন্দর অবস্থায় আছে। হ্যাঁ পিছন সাইডে যদি দেখায় দেখেন সিলিংটা দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, দরজার প্যাডগুলা খুব সুন্দর অবস্থায় আছে। চাকাগুলো দেখেন, চাকার বিটগুলা এখনও খুব সুন্দর অবস্থায় আছে। এই চাকাগুলো এখন নর্মালি 1 বছর চালানো যাবে, 1 বছর চালাতে পারবো। এবং পিছনে ব্যাক সাইডে যদি আমি দেখাই লাইটগুলো দেখেন ভাই খুব ফ্রেশ অবস্থায় আছে, এবং এটা হলো 21 সিরিয়ালের গাড়ি। মনোগ্রামটা দেখেন খুব ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন, এবং একটা স্টিলের বাম্পার দেওয়া আছে, আপনারা খুব সুন্দর অবস্থা পাবেন। সামনে পিছনে লাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে। আচ্ছা এটা মডেল কত? এটা মডেল হলো আপনার 3-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন। কত দিবেন দাম ভাইয়া? এটা দাম দেবো আজকে আমরা 11,50,000। 11,50,000, 11,50,000। এরপর থাকছে একজিও। একজিও, হ্যাঁ টয়োটা একজিও। এটা হলো 7-এর মডেল, 11-এর রেজিস্ট্রেশন। আচ্ছা এটা হলো হোয়াইট কালার, মানে সুন্দর একটা গাড়ি দেখেন। ওকে একদম লাইটগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে, লাইট গ্লাস সব কিছু অরিজিনাল অবস্থায় আছে। অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল আছে। স্টিলটা বাম্পার দেওয়া আছে, খুব সুন্দর। রাইট সিরিয়ালটা হচ্ছে 31 সিরিয়ালের গাড়ি, সামনে গ্লাস অরিজিনাল, হ্যাঁ গ্লাস। ওকে এবং চাকাগুলো দেখেন খুব ফ্রেশ কন্ডিশন আছে, এলো রিং লাগানো আছে। ওকে গাড়িটা আপনার ভিতরটা দেখাই খুব সুন্দর অবস্থায় আছে, দেখেন অল অপশন অটো, অল অপশন অটো, এসি, ইঞ্জিন, গিয়ার, প্রত্যেকটা দরজা দেখেন অলোকে না ভাই, অলোকে দরজা প্যাডগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে, এবং ভিতরটা দেখছেন ভাই খুব সুন্দর অবস্থা আছে, চমৎকার। হ্যাঁ ওকে, যারা আসলে একজন চাচ্ছেন বাজেট মোটামুটির মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন, দেখতে পারেন। ওকে এর মডেল কত জানি বললাম? মডেল হলো 7-এর মডেল, 11-এর রেজিস্ট্রেশন। 7-এর মডেল, 11-এর রেজিস্ট্রেশন ভাই। ও বাবা কি হস, হ্যাঁ রবি ভাই একদম, মানে কি বলবো, এটা অরিজিনাল অবস্থায় আছে দেখেন, অল ওকে। হ্যাঁ অল ওকে। সিএনজি করা আছে ভাইয়া? সিএনজি করা আছে। আচ্ছা সিরিয়াল হচ্ছে 31, কিন্তু ব্যাক ক্যামেরা ওকে আছে। হ্যাঁ ওকে আছে। পিছন সাইডে যদি দেখা দেন মনোগ্রাম থেকে শুরু করে মানে একদম লাইট গুলো দেখছেন খুবই ফ্রেশ অবস্থা আছে। অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট, অরিজিনাল গ্লাস। হ্যাঁ
দেখেন খুবই সুন্দর অবস্থা, সিরিয়াল হলো 35, সামনে গ্লাস অরিজিনাল, সামনে গ্লাস অরিজিনাল, চাকাগুলো দেখেন বিটগুলো এখনো সুন্দর অবস্থা আছে, চালানো যাবে। হ্যাঁ চাকাগুলো দেখাইছি, চাকা দেখাইছি মাত্র দুইটা উপায়, আরো দুইটা বাকি আছে, মাঝে মাঝে এই খেলা আছে। হ্যাঁ হ্যাঁ ভিতরটা দেখাই। হ্যাঁ এসিটা হচ্ছে টাচ, সব টাচ এসি, সব টাচ এসি, ভিতরটা দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে, এবং দরজার প্রতিটা প্যাড দেখেন এবং ওডেন ওডেন লাগানো আছে, লাইট, হ্যাঁ লাইট, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এবং মনে করেন ভিতরটা দেখেন হ্যান্ডস্টিক কালার। হ্যাঁ অবশ্যই আছে এটা, হ্যাঁ খুলে টান দেন জুড়ে। হ্যাঁ খুব ফ্রেশ অবস্থা আছে গাড়িটা, ওকে সিএনজি করা আছে, সিএনজি করা আছে, চাকাগুলো দেন বিটগুলো খুব ফ্রেশ অবস্থা আছে, দেখাই দিলাম কিন্তু। হ্যাঁ চারটা গ্লাস অরিজিনাল, সাইডের গ্লাসগুলো দেখেন, হ্যাঁ দেখেন প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল, অরিজিনাল অবস্থা। হ্যাঁ ওকে যদি পিছনের সাইডটা দেখাই ভাই, পিছনের গ্লাসটা কিন্তু, হ্যাঁ অরিজিনাল গ্লাস, এবং লাইটগুলো দেখেন খুব ফ্রেশ অবস্থা আছে, 35 সিরিয়ালের গাড়ি, রাইট। হ্যাঁ এবং মনোগ্রামটা খুব সুন্দর অবস্থায় আছে, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো ভাইয়া, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আর এবং খোলা কাটা গাড়ি আমরা উঠাই না। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা দরজা দেখেন, উডেনগুলো দেখেন খুব সুন্দর অবস্থায় আছে, প্যাডগুলো দেখেন, এসির পারফরম্যান্সটা কেমন থাকবে ভাই? এসিটা খুবই সুন্দর অবস্থায় আছে ভাই। আচ্ছা আটের মডেল 1443 রেজিস্ট্রেশন, কত দিবেন দাম ভাই? এটা দাম দিব আজকা 1580, 1580। তারপরে হলো টয়োটা প্রোবক্স, প্রোবক্স, হ্যাঁ আচ্ছা মডেল ব্লু কালার একটা গাড়ি, খুব সুন্দর অবস্থায় আছে গাড়িটা, মডেল হলো আপনার পাঁচের মডেল, আর 11 রেজিস্ট্রেশন, পাঁচের মডেল 11 রেজিস্ট্রেশন, 11 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ দুই লাইটগুলো দেখেন ভাই, লাইটগুলো অরিজিনাল লাইট, এবং ফ্রেশ অবস্থায় আছে, সামনে বাম্পারও আছে, হ্যাঁ স্টিলের বাম্পার দেওয়া আছে, 31 সিরিয়াল, 31 সিরিয়াল গাড়ি। চাকাগুলো দেখেন বিটগুলো খুব সুন্দর অবস্থায় আছে, এখনো বছর খান চালাইতে পারবো, গ্লাস ঠিক আছে, গ্লাসটা অরিজিনাল, আপনার 14 মডেল, 14 মডেল, 2014 মডেল, 17 রেজিস্ট্রেশন, 17 তে রেজিস্ট্রেশন, ওকে সামনে পিছনে গ্লাস লাইট গুলো অরিজিনাল, হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, যদি পিছন সাইডটা আমরা দেখাই, লাইট গুলো দেখেন খুব ফ্রেশ কন্ডিশন, ওকে এটা কিন্তু সিরিয়াল হলো 15 সিরিয়াল, 15 সিরিয়াল, হাইব্রিড, হাইব্রিড গাড়ি, হ্যাঁ খুব সুন্দর অবস্থা আছে গাড়িটা, অরিজিনাল লাইট, হ্যাঁ অরিজিনাল লাইট, এবং অরিজিনাল গ্লাস, খুবই সুন্দর অবস্থা আছে ভাই, 100 তে 100 ব্যাটারি, 100 তে 100 আছে ব্যাটারি, ভালো আছে, হ্যাঁ ওকে আছে, এই যে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা, হ্যাঁ স্টিকার লাগানো আছে, হ্যাঁ কিন্তু এটা কিন্তু টাচ এসি, টাচ এসি, টাচ এসি, গেটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে ভাই, মমিন ভাই, হ্যাঁ ভাই গেটা আমার কাছে খুবই সুন্দর লাগে, তাই হ্যাঁ সোয়ার লগে লগে গেট পড়ে যায়। আচ্ছা চাকা কি, হ্যাঁ চাকাগুলো দেখেন বিটগুলো এখন সুন্দর অবস্থায় আছে, রিং এলো রিং লাগানো আছে, খুবই সুন্দর অবস্থা, সামনে সামনে সামনে, হ্যাঁ সামনে যদি দেখাই লাইটগুলো দেখেন, লাইটগুলো পজিশন, এই লাইটগুলো হলো আপনার তারপরে থাকবে আপনার টয়োটা প্রিমিও, টয়োটা প্রিমিও, প্রিমিও, আচ্ছা গ্রে কালার বলে না ভাই এটা, হ্যাঁ হ্যাঁ গ্রে কালার, গ্রে কালার, এটা মডেল হলো আপনার 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট, আপ টু ডেট, হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি দেখেন, সামনে গ্লাস অরিজিনাল, গ্লাসটা অরিজিনাল, চাকা চাকাগুলো দেখেন বিটগুলো খুব সুন্দর অবস্থায় আছে, ভিতরটা যদি দেখাই ভাই, খুব
ফ্রেশ অবস্থা আছে ভিতরে কি অবস্থা আছে রনি ভাই হ্যাঁ অনেক ফ্রেশ অবস্থা আছে উড়েন হ্যাঁ উড়েন লাগানো আছে খুব সুন্দর অবস্থায় এবং এসি থেকে শুরু করে ভাই কি বলো এটা বলার কিছু রাখে না খুব ফ্রেশ অবস্থা আছে গাড়িটা ঠিক আছে তো সব কিছু হ্যাঁ অবশ্যই এসি ইঞ্জিন গিয়ার একদম কমপ্লিট একদম পারফেক্ট অবস্থায় আছে পারফেক্ট আছে না ভাই আর আরো রেজিস্ট্রেশন বেশি দিন কিন্তু চলে না গাড়িটা 18 তে রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর জ্বালা এবং ভিতরে হলো বিস্কিট ছোট করে দেবো আমরা 26,50,000 সুযোগ আছে হ্যাঁ কত বলার সুযোগ আছে এটা কত বড় ভাইয়া এটা হলো আপনার 2001 এর মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপারস আপডেট আপডেট হ্যাঁ কি গাড়ি বলে ভাইয়া এটা হলো টয়োটা বিপস বিপস হ্যাঁ সিসি কত সিসি 1000 কালার আছে কি রেড এন্ড কালার রেড এন্ড কালার কত দিবেন দাম ভাইয়া এটা দাম দেবো আমরা 5,80,000 5,80,000